প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য আজকে ছোট শিশুরাই হবে আগামী স্মার্ট বাংলাদেশের কারিগর সেভাবেই সবাইকে প্রস্তুত করতে হবে শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করে এসব কথা বলেন তিনি শেখ হাসিনা বলেন পঁচাত্তর পরবর্তীতে এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এটাই দুর্ভাগ্য দেশের মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা এলো আলমাসুম সবুজের ক্যামেরায় রকুন জামানের রিপোর্ট গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন ও স্থানীয় রাজনৈতিক নেতা এবং মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে শনিবার সকাল দশটায় টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোরগ উন্মোচন করেন প্রধানমন্ত্রী এই সময় শেখ হাসিনা বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত স্কুলের প্রাপ প্রাথমিক শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন এই স্কুলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন নিজের জীবনের কোন সুখ সুবিধা কিছু দেখেননি শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে দারিদ্রের হাত থেকে মুক্তি দেবেন কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরার জন্য একটা সুন্দর জীবন পায় সেটাই ওনার জীবনের লক্ষ্য শেখ হাসিনা বলেন ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য আজকে ছোট শিশুরাই হবে আগামী স্মার্ট বাংলাদেশের কর্ণধার সেভাবেই সবাইকে প্রস্তুত করতে হবে লেখাপড়াশি বড় হও কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট যা দেশ চালাবে তাই না তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী মন্ত্রী বড় বড় জায়গায় যাবে গবেষণা করবে বিজ্ঞানী হবে আমরা একসময় চাঁদেও যাব কোনো চিন্তা নাই পঁচাত্তর পরবর্তীতে এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী বলেন দেশের মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা এলো স্বাধীনতার পর দেশ গড়তে বঙ্গবন্ধুর কাজগুলো সবার সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন টুঙ্গিপাড়া গোপালগঞ্জ